হ্যালো গাইস, ওয়েলকাম টু তেজস্মিতা ব্লগ। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার ছোট্ট তেজস্মিতা আজকে এসেছে তার দাদুর মামার বাড়িতে। সে ভীষণ খুশি। খুশি কারণটি হচ্ছে এটাই যে সে একটা বিশাল বড় বারান্দা পেয়েছে। বারান্দাটা তাও আবার রোডের ওপর। দেখতেই পাচ্ছেন আশপাশ থেকে গাড়ি যাচ্ছে, তো ও তো চট করে, আমরা যেখানে থাকি সেখানে তো আর অত গাড়ি ঘোড়া চড়ে না, বা ওকে আমি চট করে বারান্দায় নিয়ে বেরোই না। তো এখানে একটা বিশাল বড় বারান্দা পেয়ে ও প্রথমে হতভম্ব হয়ে গেছিলো, তারপর আস্তে আস্তে সে কী করে আপনারা তা দেখতেই পাবেন। তো আসুন দেখা যাক কী কী করে সে। পাশেই চোখে পড়লো একটা বিশাল বড় জাম গাছ, যাতে প্রচুর জাম ধরেছে। আপনারা দেখুন, আমি চেষ্টা করছি আপনাদের জুম করে দেখানোর, তো দেখতে পাচ্ছেন কি না বলতে পারছি না। তো খুব ভালো লাগলো দেখে। আমার সেই আমার বাড়ির পাশে একটি জাম গাছ ছিল, এই গাছটি দেখে আমার সেই গাছটির কথাই মনে পড়ল। যাই হোক, আমি আমার এই ছোট্ট তেজস্মিতার প্রতিটা পদক্ষেপ আমি আমার এই ক্যামেরায় বন্দি করে রাখতে চাই, আর অবশ্যই সেটা সেভ করে রাখতে চাই ইউটিউবেতে। কারণ ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেটা পৃথিবী যতদিন আছে ততদিন আমাদের ইউটিউব থাকবে, আর সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি চাই আমার মেয়ে বড় হয়ে তার এই ভিডিওগুলোর মাধ্যমে সে যাতে জানতে পারে তার ছোটবেলা কেমন কেটেছে। আমাদের ছোটবেলাতে তো আর ইউটিউব ছিল না, তাই আমরা সেটা জানিও না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার হতে চলেছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার চ্যানেলে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, আর সেখানে অল নোটিফিকেশনে প্রেস করে রাখুন, তাহলে আমার প্রতিটি আপডেট ভিডিও আপনারা চটজলদি দেখতে পাবেন।
আসো আসো, এই যে আসো 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 আসে 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 আস্তে 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 আস্তে। Thank you.
সেইটাই ভাবলাম।